ভেজাল দুধের ব্যবসায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিশ। বলাগড় থানা এলাকার ডুমুরদহ থেকে ভেজাল দুধের ব্যবসায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ভেজাল সামগ্রী ও অনেক সরঞ্জাম। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ডুমুরদহে ভেজাল দুধের কারখানায় অভিযান চালায় পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি দেবদয়াল কুণ্ডু, সিআই মগরার অরূপ ভৌমিক, বলাগড় থানার ওসি সহ বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। তদন্ত করে প্রমাণ পেয়ে দুই নারী সহ তিনজনকে আটক করে পুলিশ। নকল দুধ ব্যবসায়ী অভিযুক্ত লক্ষণ ঘোষ পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি আমূল, মেট্রো, টক্কর, লাল গরুর মতো নামী সংস্থাগুলোতে নকল দুধ সরবরাহ করতেন। তদন্ত করে তার দুধ নকল প্রমাণ করা খুবই কঠিন ছিল। পুলিশ তার নকল দুধের কারখানা থেকে পাম অয়েল, মনোপটাসিয়াম ও ভেজাল দুধ, দুধের ড্রাম ও একটি গাড়ি সহ বেশ কিছু ভেজাল কাঁচামাল উদ্ধার করেছে। অভিযুক্ত লক্ষণ ঘোষ, তার স্ত্রী ও তার শালিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সবাইকে আদালতে তোলা হবে। ব্যবসাটা কদিন ধরে করছো ভেজাল দুধের? বেশি দিন হয়ে গেল, একদম। হ্যাঁ, একদম। কিভাবে তৈরি করতে এই দুধটা? এই তো স্যার, আপনারা দেখেন তো স্যার, আমার সিস্টেম এরকম হয়েছে স্যার। বলো স্যার, মুখে বলো। তাই আপনারা দেখেন তো স্যার, সব মুখে আপনারা দেখেন। পাম তেল দাও বললেন। হ্যাঁ, পাম তেল দেয় খালি। আর একটা আরেকটা আর কি দেন? পাম তেল দেয় এখন স্যার। কোথায় 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 যায় এই দুধগুলো? কোম্পানিতে এসে সব করতে হবে। কোন কোন কোম্পানিতে যায়? আমল, লেক্টর, মেট্রো, ঠাকুর, তারপরে আপনার রেড কাউ। ডেলি কতটা প্রোডাকশন হয়? ডেলি আমার প্রোডাকশন তো স্যার এখান থেকে তো আপনি আপনার গরু বাজি সব কিছু নিয়ে তো আমি এক দেড় সঙ্গে দিয়ে যাবে। কতটা ভেজাল দিচ্ছ? পাম তেল কতটা দাও? পাম তেল দিন দিয়ে দিই। পাম তেল আর তার সঙ্গে কি পটাশিয়াম দিচ্ছ? কি পটাশিয়াম বেশি? তেল দিলে কি হয় লক্ষণ ঘোষ। হুগলি থেকে পাপ্পু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।